অবশেষে গ্রেফতার হলো প্রকাশ্যে ডাকাতি ও ছিনতাই চক্রের 45 সদস্য। শনিবার রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী। মোহাম্মদপুরবাসীর নিরাপত্তায় এলাকা ভিত্তিক ক্যাম্প করার কথাও জানান তারা। আর পুলিশ বলছে, রাজধানীর অর্ধেক সন্ত্রাসীর জন্ম দেয়া মোহাম্মদপুরের নিরাপত্তা স্বাভাবিক পুলিশিং এ দেয়া সম্ভব না। বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদনে। শুক্রবার মোহাম্মদপুরের বসিলা এলাকায় দিনে দুপুরে এভাবেই দোকানে ঢুকে ডাকাতি করে একটি চক্র। হাতে থাকা ছুরি চাপাতে দিয়ে ভয় দেখানো হয় দোকানিকে, লুট করা হয় টাকা। একই দিন সন্ধ্যায় বসিলার ঢাকা উদ্যানে 25 থেকে 30 জন দেশি অস্ত্র নিয়ে হামলে পড়ে পথচারী ও স্থানীয় দোকানদারদের ওপর, ছিনতাই ও লুট করে অর্থ ও মূল্যবান জিনিস। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মনে। আর এই সন্ত্রাসীদের ধরতে মাঠে নামে সেনাবাহিনী। গ্রেফতার করে দোকানে ডাকাতির মূল হোতা আসলাম সহ সন্দেহভাজন 45 জনকে। ছিনতাই করা অবস্থায় 3 জনকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে পারি। ট্যাটুর মতো ছিল, এক একজনের হাতের এক এক স্টাইল। কাউর হাতে হচ্ছে চেইনের মতো আছে, কাউর হাতে ডাবল স্টার। ধারণা করা হচ্ছে এক এক গ্যাং হয়তো এক এক রকম উল্কি এবং ট্যাটু হাতে ইউজ করে। ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, ওখানে আমরা একটি অস্থায়ী ক্যাম্প করব। ওই অস্থায়ী ক্যাম্পে আমাদের যে টহলগুলো করে ওখানে স্ট্যাটিক অবস্থায় থাকবে। মোহাম্মদপুরে এমন ঘটনা রুখতে পুলিশের ভূমিকা জানতে চাইলে তারা বলেন, রাজধানীর অর্ধেক সন্ত্রাসীর জন্ম মোহাম্মদপুরে। এই এলাকায় নিরাপত্তা নিশ্চিত স্বাভাবিক পুলিশিং এ সম্ভব না, রয়েছে মোহাম্মদপুর থানা পুলিশের সক্ষমতার অভাবও। আশেপাশে ছোট থানাগুলোরও যা ম্যান পাওয়ার, আমারও প্রায় কাছাকাছি ম্যান পাওয়ার। যদি আমার এখানে বললাম যে অপরাধ জোন, এখানে অপরাধী জন্ম হয়, অপরাধী এখানে বেড়ে ওঠে, এটা নিয়ে আরো গভীর চিন্তা করা দরকার। সেই তুলনায় আমি আশা করি মোহাম্মদপুরকে যদি, মোহাম্মদপুরবাসী যদি বেটার পুলিশিং দিতে হয়, বেটার সিকিউরিটি দিতে হয়, জনবল বৃদ্ধি করা একান্ত আবশ্যক। যৌথ বাহিনীর অভিযান শুরুর পর থেকে মোহাম্মদপুর এলাকায় 27টি গ্যাংয়ের 197 জন গ্রেপ্তার হয়েছে। আর এই অভিযানে উদ্ধার হয়েছে থানা থেকে লুটসহ 18টি আগ্নেয়াস্ত্র, 262 রাউন্ড গুলি, একটি গ্রেনেড ও 19 ধরনের মাদক। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা।